প্রায় 12,000 বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট নিয়ে গড়া খাড়ি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে এগিয়ে এসেছে 1960 সালে গঠিত বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন। স্টাফ সংকট, মালিকদের হয়রানি ও ইউকেবিএর অকারণে রেইড, এসব কারণে খারাপ সময় পার করা এই ইন্ডাস্ট্রি এখন ঝুঁকির সম্মুখীন। এর থেকে উত্তরণের পথ খুঁজতে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইস্ট ইংল্যান্ড রিজনের উদ্যোগে ইউকেবিএর সাথে এক যৌথ সেমিনার অনুষ্ঠিত হয় মঙ্গলবার লুটনের স্থানীয় একটি রেস্টুরেন্টে। এই সেমিনারের প্রধান লক্ষ্য ছিল অযথা রেস্টুরেন্টগুলিতে রেইড না মারা এবং অবৈধভাবে বসবাসরত দক্ষ কর্মীদের বৈধতা হওয়ার সুযোগ দেওয়া, জানালেন বিসিএস সিনিয়র সহসভাপতি ও ইস্ট ইংল্যান্ড রিজনের সভাপতি অলি খান। একমাত্র উদ্দেশ্য হলো যে গভর্নমেন্টের সাথে আমাদের একটা প্রেশার ক্রিয়েট করা। এই দিস মোমেন্ট কার ইন্ডাস্ট্রি ইজ ফেসিং রিয়েলি টাফ টাইম, আর এই সময়ের মধ্যে আমরা যদি এই ধরনের কিছু করি না তাহলে এই ইন্ডাস্ট্রি কিন্তু সামনে দিয়ে অনেক, তো সেজন্য আমাদের আজকের এই সেমিনারটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা গভর্নমেন্টের কাছে প্রেশার ক্রিয়েট করা এবং আমাদের এই যে ইলিগ্যাল মাইগ্রেন্টরা আছে তাদেরকে কিভাবে কিছু করা যায় কিনা, যে তাদেরকে একটা লিগ্যালিটির ব্যবস্থা করা যায় কিনা। বাংলাদেশ কারি ইন্ডাস্ট্রিকে রক্ষা করতে ইউকেবিএর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে, তবে অবৈধভাবে বসবাসরত ইমিগ্রেন্টদের ধরতে তারা কোনো ছাড় দেবেন না বলে জানান এবং রেস্টুরেন্ট মালিকদের অবৈধ ইমিগ্রেন্টদের কাজে না রাখার পরামর্শ দেন। Continues to welcome the brightest and best talent to this country. Immigration enforcement's role, though, is to tackle those who aren't compliant, to raise awareness with the employers to look at compliance issues. But for those who aren't compliant, who break the immigration rules, then we'll take enforcement action. BCA, East England Regional সাধারণ সম্পাদক সাইফুল আলমের পরিচালনায় উক্ত রিজনের রেস্টুরেন্ট ব্যবসায়ীরা সেমিনারে উপস্থিত ছিলেন। তারা মনে করে এসব সেমিনারের মাধ্যমে BCA যে পদক্ষেপ নিচ্ছে তাতে করে ইউকেবিএর হয়রানির হাত থেকে ব্যবসায়ীরা কিছুটা হলেও রক্ষা পাবে। মোহাম্মদ তাজ, চ্যানেল এস টেলিভিশন নিউজ, লুটন।